बिस्मिल्लाह रहमान रहीम सुप्रिय शिक्षार्थीबृंद सलाम आलैकुम आशा करी सबाई भालो आसो बनश्री नैशनल आइडियल स्कूल होम स्कूलिंग पक्ष के मुहम्मद कामरुज्जामान रनी सबाई के शुभेच्छा और स्वागत जानिए शुरू करछि आमार आजकेर क्लास। आज हमें नवम श्रेणी शिक्षार्थी वार्षिक सिलेबस अंतर्भुक्त अनुशीलनी 9.2 गुरुत्वपूर्ण एक सृजनशील प्रश्न नहीं आलोचना करब। शिक्षार्थी बंधुरा आज नवम श्रेणी एटा होच्छे जेनारेल मैथर दशम क्लास जेहेतु नवम श्रेणी क्लास नम्बर 10 ताई SW नम्बर 10 अर्थात बाड़ीर काजेर नम्बर 10 थाकबे। আমি আগেই বলে নিই আজ আমি তোমাদেরকে যে সৃজনশীল প্রশ্নটা সম্পূর্ণ সমাধান করব এটাই হবে আগামী দিনের SW অর্থাৎ বাড়ির কাজ হবে CW to SW। আর তোমরা জানো প্রতি রবিবার SW খাতা জমা নেওয়া হয় আর এই SW খাতার উপর নাম্বার আসে। তো বন্ধুরা চলো আজ আমি তোমাদের যে সৃজনশীল প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা একটু দেখাই। ভালো হয় তোমরা যদি মেন বইটা তোমাদের সাথে নিয়ে নাও কারণ এটা বইয়ের অনুশীলনী 9.2 এর মেন বইয়ের 30 নম্বর অঙ্কটি অর্থাৎ পাঠ্য বইয়ের 30 নম্বর অঙ্কটি। উদ্দীপক বলা আছে sin থিটা সমান p, cos থিটা সমান q, tan থিটা সমান r যেখানে থিটা সূক্ষ্ম কোণ। এটা হচ্ছে আমার উদ্দীপক। কয় বলা আছে r সমান সমান √3⁻¹ হলে थीटा एर मान निर्णय करो। ख पी प्लस किऊ समान √2 होले प्रमाण करो जे थीटा समान 45। ग 7p² प्लस 3q² समान 4 होले देखाओ जे 10 थीटा समान 1/√3। तो बंधुरा चलो प्रथमे आमरा क नम्बर दिए शुरू करब 30 एर क नम्बर अंकटा। कय बला आछे देवा आछे प्रथमे কি দেওয়া আছে দেখে দেখে লিখব r সমান সমান √3⁻¹। পরের লাইন বা r এর জায়গায় আমি উদ্দীপক থেকে r এর মান লিখব 10 থিটা আর এখানে 3 এর উপর -1 পাওয়ার যেই কথা 1/3 একই কথা। পাশে সাইড নোট দিয়ে বলিয়ে দেই যেহেতু r সমান সমান 10 থিটা এই r এর জায়গায় আমি 10 থিটা বসাইছি বা 10 থিটা সমান সমান এই √টা উপরেও পড়বে নিচেও পড়বে। একের উপর √ করলে একই হয় 3 এর উপর √ করলে √3। পরের লাইন বা 10 থিটা সমান সমান আমাকে জানতে হবে 10 কত ডিগ্রি মান 1/√3। তোমরা সবাই জানো 10 30 ডিগ্রি মান 1/√3। তাহলে উপবক থেকে 10 10 বাদ দিতে পারবো সুতরাং থিটা সমান সমান 30 ডিগ্রি। এইটাই হচ্ছে আমার কয়ের উত্তর। শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝেছো। চলো এবার খ। খয় বলা আছে পি প্লাস কিউ সমান √2 হলে প্রমাণ করো যে থিটা সমান সমান 45 ডিগ্রি। তো চলো খয়ের জন্য আমরা প্রথমে যেটা লিখব খ নাম্বার দিয়ে দেওয়া আছে কি দেওয়া আছে পি প্লাস কিউ সমান √2। উদ্দীপক থেকে দেখে দেখে বলছি পি প্লাস কিউ সমান √2। পয়েন্ট লাইন বা পি এর পরিবর্তে পি এর মান উদ্দীপকে দেওয়া আছে সাইন থিটা প্লাস কিউর মান কস থিটা √2 যা আছে তাই পাশে লিখে দেই যেহেতু পি সমান সমান সাইন থিটা আর কিউ সমান সমান কস থিটা। পয়েন্ট লাইন বা সাইন থিটা প্লাস কস থিটা লেখা তারপর আমি একটা স্কোয়ার দিলাম এই পাশে দিলে এই পাশটাও দিতে হবে। সাইড নোট স্কোয়ারিং বোথ সাইড বা উভয় পক্ষকে বর্গ করে সাইন থিটাকে এ ভাববো কস থিটাকে বি ভাববো এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 sin θ × cos θ সমান স্কয়ার রুট কেটে যায় থাকে শুধু 2। পয়েন্ট লাইন বা সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা এইটুকুর পরিবর্তে 1 লেখা যায় প্লাস 2 sin θ × cos θ যা আছে তাই সমান সমান 2 যা আছে তাই বা এই 2 sin θ × cos θ এটা এখানেই রাখলাম আর এই প্লাসের 1 ওই পাশে গেলে প্লাস আর থাকে না মাইনাস হয় 2 থেকে 1 বাদ দিলে 1 বা 2 sin θ × cos θ যা আছে তাই লেখা আমি এটার উপর একটা স্কোয়ার করলাম এই পাশে করলে এই পাশেও করতে হবে
साइड नोट उभय पक्ष के वर्ग करे एरपर आमी एई पाशे देखाच्छी स्क्वायर टा दुइर उपर पड़ले चार स्क्वायर टा साइनेर उपर पड़ले साइन स्क्वायर स्क्वायर टा कजेर उपर पड़ले कज स्क्वायर आर एकेर उपर स्क्वायर करले एक ही हय बा फोर साइन स्क्वायर थीटा जा आछे ताई लिखलाम कज स्क्वायर परिवर्ते आमी जदि वन माइनस साइन स्क्वायर लिखी एक ही कथा सूत्र साइन स्क्वायर थीटा प्लस कज स्क्वायर थीटा समान वन তাহলে কজের পরিবর্তে আমি 1 মাইনাস সাইন লিখতেই পারি বা 4 দিয়ে একবার 1 কে গুণ করলে 4 সাইন স্কয়ার 4 দিয়ে একবার সাইন কে গুণ করলে 4 সাইন টু দি পাওয়ার 4 1 যা আছে তাই বা একটু সাজায় লিখি আগে সাইন টু দি পাওয়ার 4 পরে প্লাস এর সাইন স্কয়ার আর এটার এই পাশে আনলে প্লাসটা মাইনাস পক্ষান্তর করলাম বা সব জায়গা থেকে মাইনাস চিহ্ন কমন নিলে 4 সাইন টু দি পাওয়ার 4 माइनस फोर साइन स्क्वायर प्लस वन समान जीरो बा माइनस टा गुणाकारे भद्रलोक पाशे गेले भाग आकारे जीरो के कोनो किछु दिये भाग करले जीरो ही हय तार माने ए माइनस ओई पाशे जाया माइनस आर रइलो ना बा एटाके एकटा सूत्र करा जाय किना टू साइन स्क्वायर लेखा तारपर टा स्क्वायर अर्थात ए स्क्वायर लिखलाम माइनस टू ए बी आमार ए कत साइन स्क्वायर আর আমি বি কত 1 প্লাস বি স্কয়ার অর্থাৎ 1 এর উপর স্কয়ার লিখলাম দেখ লক্ষ্য করো এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার আমার কি সূত্র হলো আমার হলো 2 সাইন স্কয়ার থিটা এটা আমার এ মাইনাস আমার বি হচ্ছে 1 এ মাইনাস বি তার হোল স্কয়ারের সূত্র হলো এ স্কয়ার ওই পাশে গেলে স্কয়ার আর থাকে না 2 সাইন স্কয়ার থিটা সমান 1 সমান 0 বা 2 साइन स्क्वायर थीटा समान माइनस वन समान जीरो और ये माइनस वन ओ पशे गेले प्लस वन बा शुद्ध साइन स्क्वायर थीटा समान समान लेखा जाए हाफ बा स्क्वायर ओ पशे गेले साइन थीटा समान समान तुम्हारा जान प्लस माइनस वन बाय रूट टू है किंतु पर लाइने আমরা এই মাইনাসটা নেব না কেন এখানে হচ্ছে উদ্দীপকে লেখা আছে থিটা সূক্ষ্ম কোণ তাহলে স্কয়ার ওই পাশে যা শুধু প্লাসের মানটা লিখলাম আর সাইড নোট দিয়ে অবশ্যই বলে দেব যে থিটা সূক্ষ্ম কোণ এজন্য ধনাত্মক মানটা পরের লাইন বা সাইন থিটা সমান সমান আমাকে জানতে হবে সাইন কত ডিগ্রি মান 1 বাই রুট 2 হ্যাঁ তোমরা সবাই জানো সাইন 45 ডিগ্রি মান 1 বাই রুট 2 তাহলে উপরতে সাইন সাইন বাদ দিতে পারবো সুতরাং থিটা সমান সমান 45 ডিগ্রি এটাই হচ্ছে আমার প্রমাণিত প্রুভড শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা খ এর এই অঙ্কটা বুঝেছো প্রশ্নে আমার উত্তর দেওয়া ছিল উত্তরটা মিলে গেল এবার আসো গ নাম্বার অঙ্ক গ নাম্বার অঙ্কের জন্য আমরা যা করব প্রশ্নে বলা আছে 7p স্কয়ার প্লাস 3q স্কয়ার সমান 4 হলে দেখাও যে 10 থিটা সমান সমান 1 বাই রুট 3 চলো গ এর জন্য আমরা যেটা করব এটা ছিল এতক্ষণ আমাদের খ নাম্বার অঙ্ক ছিল এবার আমরা গ নাম্বার অঙ্ক চলো গ এর জন্য আমরা যেটা করব আসো এবার গ এর জন্য আমরা লিখব দেওয়া আছে কি দেওয়া আছে উদ্দীপকে গ এর মান দেওয়া আছে 7p স্কয়ার প্লাস 3q স্কয়ার সমান 4 পরের লাইন বা 7 যা আছে তাই p এর পরিবর্তে আমি মান লিখব sin থিটা আর উপরে স্কয়ার আছে স্কয়ারটা দিতে হবে প্লাস 3 cos থিটা উপরে স্কয়ার আছে দিতে হবে পাশে সাইড নোট দিয়ে বলে দেব যে p সমান সমান হচ্ছে sin থিটা q সমান সমান হচ্ছে cos থিটা বা 7 sin স্কয়ার থিটা যা আছে তাই cos স্কয়ারের পরিবর্তে আমি 1 মাইনাস sin স্কয়ার লিখতেই পারি বা 7 sin স্কয়ার যা আছে তাই প্লাস 3 দিয়ে একবার 1 দিয়ে গুণ করব 3 দিয়ে একবার sin দিয়ে গুণ করব 3 sin স্কয়ার থিটা সমান 4 বা এই 4 টা যদি 7 sin স্কয়ার 3 sin স্কয়ার হিসাব করব 7টা থেকে 3টা গেলে আরো 4 sin স্কয়ার থিটা আর প্লাস 3 ওই পাশে গেলে মাইনাস হয় 4 থেকে 3 বাদ দিলে 1 বা
শুধু সাইন স্কয়ার থিটা সমান সমান 1/4 স্কয়ারটা ওই পাশে গেলে প্লাস মাইনাস রুট হয় কিন্তু আমরা এখানে মাইনাসের মানটা নেব না 4 এর উপর রুট করলে 2 শুধু প্লাসের মানটা নেব কেন পাশে সাইন নোট দিয়ে বলে দেই থিটা হচ্ছে সূক্ষ্ম কোণ উদ্দীপকে দেওয়া ছিল যে থিটা সূক্ষ্ম কোণ বা শুধু সাইন থিটা সমান সমান আমরা লিখতে পারি আমাকে জানতে হবে সাইন কত ডিগ্রি মান হাফ আমরা জানি সাইন 30 ডিগ্রি মান হাফ তাহলে উপকেতে সাইন সাইন বাদ দিয়ে দেই সুতরাং থিটা সমান সমান 30 ডিগ্রি আমি থিটার মান পেলাম কিন্তু আমার প্রশ্নে বলা ছিল দেখাও যে tan থিটা সমান 1/√3 তো চলো আমরা এটা এখন দেখাবো এজন্য লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ আমার লেফট হ্যান্ড সাইড কি আছে tan থিটা tan যা আছে তাই লিখলাম আর থিটার জায়গায় থিটা না লিখে একটু আই কষ্ট করে বের করছি থিটার জায়গায় 30 ডিগ্রি পাশে সাইড নোটে বলে দেব যেহেতু থিটা হচ্ছে 30 ডিগ্রি পরের লাইন tan 30 ডিগ্রি মান হ্যাঁ আমরা সবাই জানি tan 30 ডিগ্রি মান 1/√3 আর এটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুট শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে আমার আজকের ক্লাস আশা করি তোমরা বুঝেছো তারপরও তোমাদের কাছে অনুরোধ যদি আজকের ক্লাসে কোথাও কোনো সমস্যা তোমরা ফিল করো বা সমস্যা থাকে তাহলে তোমরা আমার এই নাম্বারটা দেওয়া আছে তোমরা চাইলে এখানে ফোন দিতে পারো আমি চেষ্টা করব তোমাদের সমস্যা সমাধান করতে আর আরেকবার মনে করে দিই আগামী দিনের তোমাদের বাড়ির কাজ থাকবে CW2SW যাওয়ার আগে তোমাদের জন্য কিছু পরামর্শ সেটা হচ্ছে বাবা মাকে সম্মান করবে তোমরা জানো বাবা মা যদি মনে কষ্ট পায় তাহলে তুমি কখনো জীবনে সফল হতে পারবে না সব সময় তাদের দোয়া নেওয়ার চেষ্টা করবে আবার দেখা হবে নতুন কোনো ক্লাসে নতুন বিষয় নিয়ে সেই পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ